মজা হয়েছে তাই না? সত্যি আজকের আড্ডাটা খুব মজারই ছিল। বর্ষা যদি আমাদের সঙ্গে থাকতো আড্ডাটা ভালো জমতো। ঠিকই বলেছিস। এই তাই তো, বর্ষা আজ কলেজে এলো না কেন? জানি না তো, একবার ফোন করে দেখ। হ্যালো, কে? বর্ষা, কি ব্যাপার, তুই আজ কলেজে এলি না? আর বলিস না সে কথা, তোরা বিকেলে পার্কে আয়, সব বলবো। কলেজে যাওয়ার সময় রাজ আমার পিছু নিয়েছিল, আমাকে বলছিল। এই কি বলছিল বল বল। শোন তাহলে। বর্ষা তুই একটু দাঁড়া, তোর সঙ্গে অনেক কথা আছে। তুই আবার কি বলবি রে? যা বলবি তাড়াতাড়ি বল। আমি না তোকে খুব ভালোবাসি। তোকে আবার কে ভালোবাসবে রে কুত্তা? তুই আমার জান বর্ষা, তুই আমাকে একবার আই লাভ ইউ বল, তোকে আমি আই লাভ ইউ 2, 3, 4 সব বলবো। কাজটা কিন্তু ভালো হচ্ছে না, সরে যা কিন্তু, কলেজে আমার দেরি হয়ে যাচ্ছে। আর যদি তুই না বলিস তাহলে তোকে আজ কলেজেই যেতে দেব না। এই দেখ তোর কি করি। কলেজে গেলে ও যদি রাখি বেঁধে দেয় তাহলে ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে না, সেই জন্য তো যাবে না। কি যে বলিস, এদিকে রাজেশ ফোন করে আমাকে খুব জ্বালাচ্ছে। রাজেশটা আবার কে রে? ওই যে রাজের বন্ধু। এদিকে তাহিনটাও আমাকে খুব বিরক্ত করে। এই তাহিনটা আবার কে রে? তাহিন হলো রাজ আর রাজেশের বন্ধু। ও, এইবার বুঝতে পেরেছি, সুজনও ওদের সঙ্গে আছে। ওরা চার বন্ধু মিলে আমাদের চার বান্ধবীকে বিরক্ত করে। দাঁড়া, ওদের হচ্ছে কাল রাখি বন্ধন উৎসব, ওদেরকে মজা দেখাচ্ছি। কেন রে, কি করবি? আমরা সবাই মিলে ওদেরকে জোর করে রাখি পরিয়ে দেব। খুব ভালো হবে। চল আজকে দোকানে গিয়ে রাখিগুলো সব কিনে আনি। হ্যাঁ হ্যাঁ চল চল। এই বর্ষা, ওদিকে কোথায় পাই বলতো? কেন, রাজকে ডেকে নে না, ওকে মুরগি বানিয়ে ওর কাছ থেকে সব জেনে নেওয়া যাবে। আমার কাছে তো রাজের ফোন নাম্বার নেই। আরে আমার কাছে তো আছে রাজের ফোন নাম্বার, তুই টুকে নে, আমি নাম্বারটা বলছি। হ্যাঁ তাহলে বল। 7074 86 13 55 হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যালো রাজ, তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো। কে তুমি? নন্দিনী? আমি নন্দিনী নই, আমি তোমার বর্ষা রানী। ও আমার জান, তুমি কোথায়? আমি এক্ষুনি আসছি। আমার জান পাখিটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই রাজ, আজকে যাস না, আজকে রাখি বন্ধন। কেন রে, গেলে কি হবে? এই শালা, তুই যদি আজ যাস মেয়েরা ধরে যে রাখি পরি দেবে। আমার ওই জান পাখিটা ওরকম না রে, আমাকে খুব ভালোবাসে। ওই যে দীপিকা, বর্ষা, অসীমা, রুমিয়া, রানী, ওদের ভয়ে তো আমরা এখানে বসে আছি। ওদেরকে এত ভয় কেন রে? ওরা যদি আমাদেরকে রাখি পরিয়ে দেয়।
তাহলে আমাদের মান সম্মানটা থাকবে। ও তাই, তাহলে তোরা থাক, আমি যাই, গুড বাই। ওই তো রাজা আসছে, আয় আয়, তোর মজা দেখাসি। এ কি ওখানে ওরা চারজন কেন? বর্ষা তো আমাকে একাই ডাকলো। এই আমি তো আমার জানের সঙ্গে দেখা করতে এসেছি, তাহলে তোরা এখানে কি করছিস? ধর এই কুত্তাকে, প্রেম করতে আসা, দে সবাই রাখি পরিয়ে। ও মা গো, ও বাবা গো, আমাকে ছেড়ি দে রে, আমি রাখি পরবো না রে। ও মা রে, ও বোন রে, ছেড়ি দে রে বোন, ছেড়ি দে। রাখি পরানো তো হলো, এইবার বল তোর বাকি বন্ধুগুলো কোথায়? আমাদেরকে বলে না কি প্রেম করবো? দাঁড়া, প্রেম করে ঘুচাছি। ওরা সব মাঠে বসে আছে। চল সবাই, এবার ওদের পালা। চল চল। আমাকে রাখি পরে দিল, আমার জানকে আমি আর পেলাম না গো। কি রে, কি হয়েছে? আমাকে ওরা জোর করে রাখি পরিয়ে দিয়েছে। ওরা কারা? আমরা। এ কি, তোরা এখানেও চলে এসেছিস? দে এবার রাখি পরিয়ে। নো 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 নো। দেখ কেমন লাগে।